লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং বৃদ্ধ ভাতা, এই দুটো প্রকল্প নিয়ে আমি আজ দুয়ারে সরকার হেল্পলাইন নাম্বারে ফোন করেছিলাম। এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার, ওয়েবসাইটে এটা দেওয়া আছে। তো এই নাম্বারে ফোন করার পর তাদের কাছে আমি দুটো প্রশ্ন রেখেছিলাম। এক নম্বর, কোনো মহিলা স্বামী যদি কোনো সরকারি চাকরি করে এবং সেই মহিলা যদি নিজে কোনো সরকারি চাকরি না করে, তাহলে কি তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন? দু নম্বর, যদি কোনো মহিলা স্বামী সরকার থেকে পেনশন পান, সরকারি চাকরি থেকে পেনশন পান, সেক্ষেত্রে সেই মহিলা কি বৃদ্ধ ভাতার জন্য আবেদন করতে পারবে? তো এই দুটো প্রশ্ন নিয়ে আমি ফোন করেছিলাম, তাদের সাথে আমার কি কথা হলো তার কল রেকর্ডিংয়ে আমি আপনাদের শোনাব। তো চলুন শুনে নিন সেই কল রেকর্ডিং। এটা পুরোটা শুনলেই বুঝতে পারবেন যে আপনার কি করা উচিত এবং কোনটা করা উচিত নয়। হ্যালো হ্যালো, এটা কি দুয়ারে সরকার হেল্প ডেস্ক? হ্যাঁ, দুয়ারে সরকার কন্ট্রোল রুম থেকে বলছি, বলুন। আচ্ছা, আমার লক্ষ্মী ভাণ্ডার নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। বলছি, যে সমস্ত মহিলাদের হাজবেন্ড গভর্নমেন্ট সার্ভিস করে, মহিলারা নিজেরা কোনো গভর্নমেন্ট সার্ভিস করে না, তারা কি লক্ষ্মী ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারে? তারা লক্ষ্মী ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারে, তারা পারবে, তাই তো? তারা পারবে। আচ্ছা, আর তারপরে যখন 60 বছর বয়স হয়ে যাবে, তাদের হাজবেন্ড যদি পেনশন পায়, তখনও কি তারা ওই বৃদ্ধ ভাতার জন্য অ্যাপ্লাই করতে পারবে? তখন ওটা যদি অটো শিফট যদি হয়ে যায় তাহলে হতে পারে। অটো শিফট হয়ে গেলে তখন ওই বার্ধক্য ভাতার মধ্যে কনভার্ট হয়ে যাবে, আর যদি অটো শিফট যদি না হয় তাহলে ক্যাম্পে গিয়ে ওটা করাতে হবে। আচ্ছা, তার মানে হাজবেন্ড যদি সরকারি পেনশন পায় তাও এই লক্ষ্মীর ভাণ্ডারের এই 1000 টাকাটা পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ, যদি 1000 টাকা যেটা হচ্ছে, যদি এসসি হয়, এসসি তবে না, যেটা 60 লক্ষ্মীর ভাণ্ডার যদি 60 বছর পেরিয়ে যায় তাহলে তো এমনিতেই 1000 টাকা সবার জন্য তো বলেছে। হ্যাঁ, তখন সেটা। আর এমনি কি বৃদ্ধ ভাতা কি অ্যাপ্লাই করতে পারবে যদি হাজবেন্ড পেনশন পায়? যদি হাজবেন্ড পেনশন পায় তাহলে ওনার ওয়াইফ করতে পারে, অ্যাপ্লাই করে দেখতে পারে। অ্যাপ্লাই করে দেখতে হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ক্যাম্পে ক্যাম্পে গিয়ে যেটা, এখন বয়স কত ওনার? ওনার 60 পেরিয়ে গেছে। কিন্তু এখন যে 33 প্রকল্প গুলো যেটা আছে দুয়ারে সরকার ক্যাম্পে, তার মধ্যে কিন্তু বার্ধক্য ভাতা নেই। আচ্ছা, তাহলে বার্ধক্য ভাতার জন্য কোথায় অ্যাপ্লাই করতে হবে? বার্ধক্য ভাতার জন্য আলাদা কোনো এনজিও অফিস থেকেই বোধ হয় অ্যাপ্লাই করতে হবে। বিডিও অফিস থেকে? বিডিও অফিস থেকে, এনজিও অফিস থেকেই করতে হবে। আচ্ছা, এটা ফর্ম কি ওখানেই পাওয়া যাবে না অনলাইনে কোথাও পাওয়া যাবে? ফর্ম ওখানেই পাওয়া যাবে, হয়তো অনলাইনও করতে পারেন সেটা। আচ্ছা, ঠিক আছে। আর এটা বৃদ্ধ ভাতার জন্য কিন্তু আমার মনে হয় বোধ হয় যেটা, একবার এটা লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, যদি ধরে রাখেন কি আপনার যদি গভর্নমেন্ট এমপ্লয় যদি আপনি যদি হন, হ্যাঁ, আর আপনার স্পাউসের মাধ্যমে, মানে কি আপনার আশ্রিত মাধ্যমে আপনার ওয়াইফ যদি নাম যদি দেওয়া থাকে, ওখানে তো ওনার নাম তো দেওয়া আছে, তো হয়তো যদি সেই জায়গা থেকে যদি সেরকম হয় যদি হলে, হ্যাঁ, তাহলে যে কোনো একটা হয়তো বন্ধু হতে পারে। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, তাহলে বুঝলাম না, তাহলে কোনটা করা উচিত? আমার মনে হয় বোধ হয় যেটা আপনার পেনশনটা চলছে ওটা সাফিসিয়েন্ট আমার মনে হয়। ঠিক আছে। আচ্ছা, তার মানে না করে বেটার, যাদের হাজবেন্ড গভর্নমেন্ট থেকে পেনশন পাচ্ছে তাদের বৃদ্ধ ভাতাটা অ্যাপ্লাই না করা বেটার। না করে বেটার, কিন্তু যদি বন্ধ হয় অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তখন যদি লক্ষ্মী ভাণ্ডার যদি থাকতো তাহলে অটোমেটিক্যালি অটো শিফট হয়ে যেতে পারতো, তখন কোনো অসুবিধা হবে না যদি অটো শিফট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই মানে জিনিসটা, যদি মানে যেটা ব্যাপারগুলো আপনাদের যে নোটিফিকেশন গুলো আছে না, বিজ্ঞপ্তিগুলো, কোথাও কোনো পরিষ্কার ভাবে কিছু বলা নেই। না, এখনো পর্যন্ত পয়সা বলা নেই। ওই ক্যাম্পে গিয়ে একবার যাবেন। ক্যাম্পে গিয়ে কিছু বলতে পারছেন তো? ক্যাম্পে তো ওরা তো নিজেরাই কিছু জানে না, ওরা কি বলবে ক্যাম্পে গিয়ে? লক্ষ্মীর ভাণ্ডারের স্কিম ডিটেলস, সেই ডিটেলসটা পড়ে দেখেছি।
তাতে কিন্তু এইভাবে কিছু লেখা নেই যে কারো আলাদা ভাবে আলাদা উল্লেখ করে নেই, যেহেতু কি মানে এই কারণেই আমার মনে হয় যেটা, হ্যাঁ যেহেতু স্বামী গভর্নমেন্ট চাকরি করছেন, হ্যাঁ ও তো স্বামীর ব্যাপারটা আলাদা, ঠিক আছে, আর ওয়াইফের ব্যাপারটা, ওয়াইফ যেহেতু হাউস ওয়াইফ কিংবা হোম মেকার, ঠিক আছে, যদি ওনার কিছু যদি কিছু থাকে তখন সে আলাদা জিনিস, ঠিক আছে, সেই হিসেবে উনি হয়তো লক্ষ্মী ভান্ডে অ্যাপ্লাই করলেন, যদি হয়তো হয়ে গেল না হলে হয়তো হলো না, সেটাই, ঠিক আছে, হয়ে গেলে কোনো এমনি অসুবিধা কিছু হবে না, হয়ে গেলে তো কোনো অসুবিধা হবে না, কিন্তু আশা করি মানে যেটা বলতে গেলে সেই হয় বেসিক্যালি কি যে কোনো গভর্নমেন্টের প্রকল্পে একটাই যদি আপনি সুবিধা পাচ্ছেন, হ্যাঁ ও তো অন্যান্যগুলো বন্ধ হয় তাই না, না সেটা তো কোথাও ওখানে লেখা নেই স্কিমে, ওটাই তো বুঝতে পারছি না যে একটা পেলে আর একটা পাওয়া যাবে না, সেটা এরকম আর লেখা তো নেই, সেটাই বলছি আমি, সেটাই বলছি, সেই কারণে বললাম কি যদি সেরকম হয় যদি মেবি অ্যাপ্লাই করে দেখতে পারেন, হ্যাঁ সেটা হয়ে গেলে ঠিক আছে, না হলে তখন সেটা তার পাশাপাশি আপনার স্বাস্থ্যসাথী কার্ড হতে হবে, স্বাস্থ্যসাথী কার্ড হতে হবে, তবে লক্ষ্মী ভান্ডারটা অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, যেটা যেটা আপনার সাথে কথা বললে বুঝতে পারা গেল যে যদি হাজবেন্ড গভর্নমেন্ট জব করে তাহলে লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করা যাবে, বয়স যদি 60 বছরের কম থাকে, এরপরে স্বাস্থ্যসাথী কার্ডটা হতে হবে, হ্যাঁ ওটা তো থাকতেই হবে, হ্যাঁ কিন্তু তবে তবে হাজবেন্ড যদি পেনশন পায় তাহলে বৃদ্ধ ভাতাটা অ্যাপ্লাই করা যাবে না, হ্যাঁ সেটা দেখুন এটা কেন কি ওটাও পেনশন হিসেবে, ওটাও পেনশন হিসেবে, ঠিক আছে, এবারে কোন কোন ক্ষেত্রে এটাও হয়, হ্যাঁ কি স্বামীও গভর্নমেন্ট এমপ্লয়ি হাজবেন্ডও গভর্নমেন্ট এমপ্লয়ি, এটাও তো হতে পারে, তাহলে আমাকে একটা কথা বলুন, এই যে লক্ষ্মীর ভান্ডারের যেটা 60 বছরের পরে প্রতি মাসে 1,000 টাকা পাওয়া যাবে, এটা কি পেনশন হিসেবে পাওয়া যাচ্ছে মানে বৃদ্ধ ভাতা হিসেবে, না লক্ষ্মীর ভান্ডার হিসেবে পাওয়া যাচ্ছে, না লক্ষ্মীর ভান্ডার হিসেবে পাওয়া যাচ্ছে, আচ্ছা আচ্ছা ওটা লক্ষ্মীর ভান্ডার হিসেবে পাওয়া যাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার হিসেবে পাওয়া যাচ্ছে, আর 60 বছর পুরো হয়ে গেলে তখন ওটা বন্ধ হয়ে যায়, না লক্ষ্মীর ভান্ডার 60 বছর পুরো হলে বন্ধ হচ্ছে না তো, ওটা তো আবার অটোমেটিক্যালি, না না ওটা বন্ধ হয়ে যাচ্ছে, ওটা বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ কিন্তু এই বছর মাননীয় মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট যেটা করেছেন সেটা লক্ষ্মী ভান্ডার থেকে অটো শিফট হয়ে যেতে পারে বার্ধক্য ভাতার মধ্যে, আচ্ছা তাহলে 60 বছরের পরে সেটা স্কিমটা কি বার্ধক্য ভাতা স্কিমে কনভার্ট হচ্ছে না লক্ষ্মীর ভান্ডারটাই কন্টিনিউ হয়ে যাচ্ছে, লক্ষ্মী ভান্ডারটাই কনভার্ট হয়ে যাচ্ছে, তবে কেন লক্ষ্মী ভান্ডারটা বন্ধ হয়ে গিয়ে বার্ধক্য ভাতার মধ্যে কনভার্ট হয়ে যাচ্ছে, আচ্ছা সেক্ষেত্রে তাহলে কি হবে, সেক্ষেত্রে কারো যদি হাজবেন্ড তখন পেনশন পেতে থাকে তখন তখন আর ইনার তো অটোমেটিক্যালি কনভার্ট হয়ে বার্ধক্য ভাতায় চলে যাচ্ছে, না তাহলে সেরকম হয়তো হওয়ার কথা নয় সেটা, অটোমেটিক্যালি হয়ে গেলে তাহলে কোনো ব্যাপারই না, ঠিক আছে, আচ্ছা অটোমেটিক্যালি হয়ে গেলে কোনো অসুবিধা হবে না, আশা করি কোনো অসুবিধা হবে না, ইন ফিউচার যদি কোনো অসুবিধা তখন একটু চেঞ্জ করতে হবে, কারণ উনি তো নিজে থেকে আর বৃদ্ধভাতার জন্য অ্যাপ্লাই করছে না, সরকার নিজে থেকে ট্রান্সফার করছে ওটাকে, না আপনি বলেন না যে ধরে রাখেন কোনো কোনো ক্ষেত্রে তো হয় কি স্বামী গভর্নমেন্ট এমপ্লয়ি ওয়াইফ গভর্নমেন্ট এমপ্লয়ি, ঠিক আছে, এবার হয়তো কেউ আবার এটা হতে পারে কোন স্টেট গভর্নমেন্ট এমপ্লয় হতে পারে আবার সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় হতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে তো এটা নাকি পরে রিটায়ারমেন্ট থেকে দুজনেই পেনশন পায়, দুজনেই পেনশন পায়, ঠিক সেরকম ভাবে ওর ফেলে ওয়াইফের গেলে খাওয়া তো মানে খিদে পেয়ে তো ওয়াইফকেই খেতে হবে, হাজবেন্ডের খেলে তো হবে না, তাই কি না, তাহলে আচ্ছা এরপরে মনে করুন যদি হাজবেন্ড একটা সময় পর মারা যায় তখন তো হাজবেন্ডের যে পেনশন সেটা তো ওয়াইফের ওয়াইফই পাবে, 50% পাবে, 50% পাবে, আর তখন সেই লক্ষ্মীর ভান্ডারের ওই টাকাটাও পেতে থাকবে, তাই তো, মেবি 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 মেবি, মানে এটা এটা এখন যদি ইনকে যদি উকলে যদি ধরা না পড়লে, হ্যাঁ এবার বাই চান্স যদি ধরা পড়লে তাহলে হয়তো যে কোনো একটা বন্ধ হয়ে যেতে পারে, হয়তো দুটোই বন্ধ হয়ে গেল,
তখন গিয়ে আবার ফলো করে নিয়ে ওটা আবার চালু করতে হবে যে কোনো একটা, এইটা হচ্ছে বুঝলেন তো। এটা কিন্তু আপনি মুখে বললেন যে দুটোই বন্ধ হয়ে যেতে পারে বা একটা বন্ধ হতে পারে, এটা কিন্তু কোথাও কোনো লেখা নেই মানে। হ্যাঁ লেখা তো নেই যেটা, মানে কিন্তু যেটা বলতে গেলে কি বলা যায়, মানে আইন আছে, আইনের মধ্যে ফাঁকও আছে না। হুম 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 তো সব জায়গায় এটা ইউজ হচ্ছে না। আচ্ছা, তার মানে যেটা বলতে চাইছেন যে যদি কারো হাজবেন্ড পেনশন পায় তাহলে তার দুবার করে তার ওয়াইফ পেনশন না নয়, করা উচিত নয়, করা উচিত নয়, করা উচিত না। কিন্তু লক্ষ্মী ভান্ডারটা করলে কোনো অসুবিধা নেই, এই তো ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। হুম হুম ঠিক ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ।